আমরা এখন ফোন নাম্বারের ম্যাথগুলো দেখি এর আগে হচ্ছে আমরা টু আর থ্রি দেখলাম ফোর নাম্বারের ম্যাথগুলো বেশ বেশ ইজি এখানে ফোরের ওয়ান বলা হচ্ছে একটা উপবৃত্ত দুইটা পয়েন্ট দিয়ে যায় ফোরের ওয়ান একটা উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান সে হচ্ছে দুইটা পয়েন্ট দিয়ে যায় তো উপবৃত্ত এটা হোক আর এটা হোক ইকুয়েশন একই রকম তাই না ইকুয়েশন একই রকম তো সে হচ্ছে এই যে ওয়ান রুট সিক্স আর থ্রি জিরো বিন্দুগামী তার মানে আমরা ওয়ান রুট সিক্স আর থ্রি জিরো বিন্দুটা হচ্ছে এখানে বসাই দেবো এক্স আর ওয়াইয়ের জায়গায় তাহলে প্রথমে হচ্ছে আমি ওয়ান রুট সিক্স বসাই ওয়ান কমার রুট সিক্স পয়েন্টটা যদি আমি এখানে বসাই দুটোই কোয়েশান আসবে দুটো কোয়েশান থেকে আমরা এ আর বি বিয়ের করে ফেলবো তাহলেই হবে এই যে এক্স তার জায়গায় ওয়ান বসাবো তাহলে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস হবে হচ্ছে এই যে ওয়াই তার জায়গায় বসাবো হচ্ছে রুট সিক্স তাই না তাহলে এটা হবে রুট সিক্স হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এখানে যে ভুলটা করে অনেকে এই পয়েন্টগুলো হচ্ছে এ আর বি এর জায়গায় বসায় দেয় না এটা বসাতে হবে এক্স আর ওয়ার জায়গায় সেটা যেটা হবে এই রুটার স্কোয়ার চলে যাবে সো থাকবো হচ্ছে অনলি সিক্স এখানে সো এটা আমাদের একটা ইকুয়েশান এটাকে আমরা রেখে দিই একটা ইকুয়েশন আসলো আরেকটা হচ্ছে আমাদের এই যে থ্রি জিরো বসাবো থ্রি জিরো বসালে আমরা এ আরবি যে কোনো একটা পেয়ে যাব তাহলে আমরা হচ্ছে এখন থ্রি জিরো বসাই থ্রি কমা জিরো তাহলে হচ্ছে আমরা এই যে এক্স তার জায়গায় বসাবো হচ্ছে থ্রি তাহলে হয়ে যাবে হচ্ছে কত নাইন হয়ে যাবে তাই না নাইন বাই এ স্কোয়ার প্লাস জিরো বাই বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এই তো তাহলে জিরো বাই বি মানে কত যেহেতু এটা জিরো আমি ওয়াইয়ের জায়গায় জিরো বসালাম জিরো বাই বি স্কোয়ার মানে জিরো তার মানে নাইন বাই এ স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান অতএব এ স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে নাইন পেয়ে গেলাম এখন এ স্কোয়ার ইকোয়াল টু নাইন আমরা এখানে বসায় দিব পেয়ে যাবো হচ্ছে বি তাহলে আমি এই কোয়েশন আসি যে এক নম্বর ইকুয়েশন থেকে আবার লিখি হচ্ছে আমি যে এই যে এ স্কোয়ার তার জায়গায় নাইন বসাবো তাহলে ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন ইকোয়াল টু হচ্ছে প্লাস প্লাস সিক্স বাই বি স্কোয়ার ইকোয়াল টু হবে হচ্ছে ওয়ান তাহলে সিক্স বাই বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস নাইন তাহলে যদি ইয়ে করি নাইন এটা হচ্ছে নাইন মাইনাস ওয়ান মানে যেহেতু এখানে ওয়ান আছে নয় একে নয় আর এখানে হচ্ছে ওয়ান নাইন মাইনাস ওয়ান মানে হচ্ছে এইট এইট হবে আর এখানে হচ্ছে সিক্স বাই বি স্কোয়ার তাহলে ক্রস মাল্টিপ্লাই করি ক্রস মাল্টিপ্লাই করি এটা বি বি এইট বি স্কোয়ার হয়ে যাবে আর এটা হবো হচ্ছে নাইন ইন্টু সিক্স মানে হচ্ছে বি স্কোয়ার ইকোয়াল টু নাইন ইন্টু সিক্স মানে চুয়ান্ন বাই হচ্ছে আট তাহলে আমরা দুই দিয়ে কাটতে পারি দুই দিয়ে কাটলে এটা হবে টোয়েন্টি সেভেন বাই ফোর টোয়েন্টি সেভেন বাই ফোর দুই দিয়ে কাটা টোয়েন্টি সেভেন বাই ফোর তাহলে বি স্কোয়ার হচ্ছে টোয়েন্টি সেভেন বাই ফোর আর এ স্কোয়ার হচ্ছে নাইন তাহলে আমরা যদি বসাই দিই এটাতে যে এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে নাইন আর ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি সেভেন বাই ফোর ইকোয়াল টু হচ্ছে ওয়ান এটা আমাদের ইকুয়েশন এই ফোরটাকে চাইলে হচ্ছে আমার উপরে নিতে পারি মানে এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই নাইন প্লাস ফোরকে উপরে নিলে হবে হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে টোয়েন্টি সেভেন টু ওয়ান এখন দেখো এখানে নাইন আর এখানে টোয়েন্টি সেভেন চাইলে এলসিএম নিয়ে লিখতে পারো বা সবাইকে যদি আমি টোয়েন্টি সেভেন দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কী হবে সবাইকে টোয়েন্টি দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে উপরে কী আসবে টোয়েন্টি আসবে টোয়েন্টি সেভেন বাই নাইন কাটাকাটি থাকে সেটা হয়ে যাবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই হচ্ছে আমাদের ইলিপসের ইকুয়েশান ও পরাবিত উপবৃত্তের ইকুয়েশন এভাবে রাখলেও চলবে এভাবে আনলে ভালো আর কি মানে যেহেতু এখানে নাইন আর টোয়েন্টি সেভেন আছে আমি সবাইকে টোয়েন্টি সেভেন দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে এখানে টোয়েন্টি সেভেন উপরে আননি চলছে নাইন কাটাকাটি করে তিন থাকবে তিন আচ্ছা এখানে একটা ভুল হয়েছে এখানে ফোর ওয়াই স্কোয়ার হবে এখানে একটা ফোর থাকবে তাই না প্লাস ফোর হবে কারণ এখানে একটা ফোর ছিল আর টোয়েন্টি সেভেন কাটাকাটি যাবে যদি টোয়েন্টি সেভেন মাল্টিপ্লাই করেছি ইকোয়াল টু ওয়ানের জায়গা হবে টোয়েন্টি সেভেন বাট টোয়েন্টি সেভেন নয় আর টোয়েন্টি সেভেন লসুকগুনিতে পারে এলসিএম তাও সেমই আসবে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফোরের ওয়ান যদি অ্যান্সারটা দেখি আমি ফোরের ওয়ান হচ্ছে হ্যাঁ ঠিক আছে ফোরের ওয়ান ফোরের টু তো যাই ফোরের টু হচ্ছে সি কিউ এমসিউ দুটো টাইবার জন্য ইম্পর্টেন্ট মানে কনসেপ্ট কনসেপচুয়াল ম্যাথ এবং ছোটো ম্যাথ আসলে ফোরেরগুলো গুলো খাটো ম্যাথ আর কি সো বড়ো ম্যাথ না সো ফোরের টু বলা হচ্ছে খেয়াল করে দেখো যে একটা ইলিপস বা একটা উপবৃত্ত যার হচ্ছে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে অক্ষের অর্ধেক উপকেন্দ্রিক লম্ব বা লেটার স্ট্রেকটাম সেটা হচ্ছে কি আমাদের টু বি স্কোয়ার বাই এ টু বি স্কোয়ার বাই এ মানুষ যদি আমরা এই যে ফোকাস দিয়ে একটা পারপেনিকুলার ড্র করি এই টুক এটা হচ্ছে টু বি স্কোয়ার বাই এ তাই না ইকোয়াল টু হচ্ছে বৃহৎ অক্ষ মানে মেজর এক্সিসের অর্ধেক ইকোয়াল টু হচ্ছে মেজর এক্সিসের অর্ধেক মানে হচ্ছে হাফ অফ মেজর এক্সিস টু এ ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমরা যেটা করতে পারি এই টু এই টু কাটা টু বি স্কোয়ার বাই এ ইকোল টু হচ্ছে এ এই এটাকে এখানে নিয়ে যাও তাহলে হবে টু বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এ স্কোয়ার এটি হবে থাক আমাদের বের করতে হবে হচ্ছে ই ই বের করতে হবে তাহলে আমরা এই কোয়েশনটা লিখি যে ই স্কোয়ার ই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার এ পাশে হচ্ছে আমাদের ই স্কোয়ার এখন এই যে বি স্কোয়ার আমরা কি পেলাম আসলে বি স্কোয়ার আমরা পেলাম হচ্ছে এ স্কোয়ার বাই টু বি হচ্ছে এ স্কোয়ার বাই টু square করতে পারো এ স্কোয়ার জায়গায় টু বি স্কোয়ার লিখতে পারো মানে স্কোয়ার ইকলু কত টু বি স্কোয়ার না মানে আমরা স্কোয়ার রিপ্লেস করি স্কোয়ার টু বি তাহলে জায়গায় টু বি বসাই তাহলে কী হবে যে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই টু কাটা তাহলে ই স্কোয়ার টু ওয়ান মাইনাস হাফ থাকে ওয়ান থেকে হাফ মাইনাস করলে হাফ হয় তাহলে ই স্কোয়ার হচ্ছে হাফ তাই না ই স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে হাফ তাহলে ইকোয়াল টু হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু তাহলে ই হচ্ছে ওয়ান বাই রুট টু সে এমসি জন্য কিন্তু এই টাইপের মধ্যে বেশি ইম্পর্টেন্ট মানে উপকেন্দ্রিক লম্ব অক্ষের অর্ধেক বা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে ক্ষুদ্র অক্ষের অর্ধেক বা হচ্ছে লেটেস্ট লেটেস্ট একটা মানে হচ্ছে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে অক্ষের হাফ হলে বা ডাবল হলে এরকম কিছু বলবে বলে তোমাকে ই আবার এমনও বলতে পারে যে উপবৃত্তের সমীকরণ বের করো মানে এক্স স্কোয়ার বাই বি এ স্কোয়ার ব্লাস ওয়াই স্কোয়ার ব্কোয়ার তখন এ বি বের করতে হবে আবার মানে এরকম কিছু বলে বলতে পারে যে এটার ইকুয়েশন বের করো তখন এ আর বি বের করতে হবে ওগুলো মিলে যাবে আর কি সো এবার যা হচ্ছে ফাইভ নাম্বারে ফাইভ নাম্বার হচ্ছে আমাদের এই যে ফোর এর টু নাম্বার আমরা যে ম্যাথটা করলাম না এই টাইপের কিছু ম্যাথ মানে আমাদেরকে কিছু কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশন থেকে হচ্ছে আমাদের ও বিত্তের সমীকরণ বা ইসেন্ট্রিসিটি মানে হচ্ছে উৎকেন্দ্রিকতা এগুলো বের করতে হবে আর কি সো দেখি আমরা ফাইভ নাম্বারের ম্যাথে যাই আমরা তাহলে এখন ফাইভ নাম্বারের ম্যাথগুলো শুরু করছি ফাইভ নাম্বার ম্যাথগুলো খুবই কনসেপচুয়াল মানে ফোর এর টু এর মতো ম্যাথগুলো আসলে তো এক বলা হচ্ছে উপবৃত্ত বা হচ্ছে ইলিপস যার সমীকরণ নির্ণয় করো যার ই বা ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা হচ্ছে ওয়ান বাই থ্রি উপকেন্দ্রিক লম্ব মানে হচ্ছে এইট উপকেন্দ্রিক লম্ব মানে হচ্ছে আমাদের টু বি স্কোয়ার বাই এ তাহলে এটা যদি আমাদের একটা উপবৃত্ত হয় এটা হচ্ছে উপবৃত্ত বা হচ্ছে ইলিপস তার কি দেওয়া আছে ই দেওয়া আছে তাই না তো আমরা ই মানে জানি হচ্ছে ইসেন্ট্রিসিটি ওকে তাহলে আমি এখানে লিখব যে ফাইভের ওয়ান নাম্বার এখানে হচ্ছে ও বিদ্য সমীকরণ যার ই হচ্ছে ওয়ান বাই থ্রি তো আমি লিখলাম ই হচ্ছে ওয়ান বাই থ্রি আর টু বি স্কোয়ার বাই এ টু বি স্কোয়ার বাই এ হচ্ছে আমাদের এইট মানে উপকেন্দ্রিক লম্ব মানে তুমি যদি উপকেন্দ্র দিয়ে ফোকাস দিয়ে একটা পারপেন্ডিকুলার ড্র করো সেটার লেন্থ হচ্ছে টু বি স্কোয়ার বাই এ এখন তুমি এটাকে সলভ করে যেভাবেই হোক তোমাকে এ আর বি বের করতে হবে এ আর বি বের করে বি বের করে এখানে বসাইলে তার সমীকরণ চলে আসবে ইকুয়েশন চলে আসবে এখন এই দুটো ইকুয়েশন সলভ করার জন্য তুমি হেল্প নেওয়া হচ্ছে এই যে এইটার ই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার এখন তুমি যেভাবে সলভ করার সমস্যা নাই এখানে থেকে ই স্কোয়ার এর জায়গায় ওয়ান বাই থ্রি বসায় দাও তাহলে হয়ে যাবে কত ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস বি বাই হচ্ছে এ স্কোয়ার এখন এখান থেকে আমাদের বি স্কোয়ার বি অথবা এ যে কোনো একটা বের করতে হবে তাই না সো এখান থেকে রিপ্লেস করে দাও এখান থেকে বি স্কোয়ার বের করে এখানে বসায় দাও তাহলে এ চলে আসবে সিম্পল জিনিস তাহলে হচ্ছে এখান থেকে আসবো যে বি স্কোয়ার যদি বের করি একে এখানে নেই তাহলে হবে এইট এ আর টুকে নিয়ে যাই নিচে তাহলে টু আর এইট কাটা গিয়ে থাকে হচ্ছে ফোর এ তাহলে বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ফোর এ তাহলে আমি যদি বসাই ওয়ান মাইনাস বি স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে ফোর এ নিচে এ স্কোয়ার তাই না তাহলে একটা এ কাটাকাটি চলে গিয়ে এখানে থাকবো হচ্ছে ওয়ান মাইনাস ফোর বাই এ আর এখানে হচ্ছে আমরা থাকবো হচ্ছে ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই নাইন এখন ক্যালকুলেশন করলে আমাদের এই যে এ চলে আসবে এখানে এলসিএম নিতে পারো বা হচ্ছে মাইনাস ফোর বাই এটাকে এ পাশে নিয়ে আসতে পারো আমি সেটা করি মাইনাস ফোর বাই এটাকে এ পাশে নিয়ে আসলে হবে প্লাস ফোর বাই এ আর এখানে হবে ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন মানে হচ্ছে যে ওয়ান বাই নাইনকে আমি এ পাশে নিয়ে গেলাম আর কি ক্লিয়ার দেন হচ্ছে আমি যদি এটাই এ পাশে ফোর বাই এর এ থাকলো আমাদের ফোর বাই এ আর এখানে যদি নাইন এল এল এলসিএম নেই নাইন এল এলসিএম নিলে এখানে এক ছিল এখানে নাইন হবে নাইন মাইনাস হচ্ছে ওয়ান সো নাইন মাইনাস ওয়ান মানে হচ্ছে এইট তাই না এইট তো যেটা করতে পারো এখানে ফোর আছে আর এখানে এইট আছে তাই না এখানে উপর হচ্ছে ফোর এখানে ফোর আর এইট কাটতে পারো ফোর আর এইট যদি কাটো এখানে থাকবে টু তাহলে এই টু হচ্ছে আমাদের থাকলো হচ্ছে মানে ওয়ান বাই এ কিন্তু ওয়ান বাই এ ইকল্টু হচ্ছে টু বাই নাইন অতএব এ এই টু হচ্ছে নাইন বাই টু এই টু কত আমাদের নাইন বাই টু এবার কী করবো আমরা বি স্কোয়ারিকল্টো ছিল কত ফোর এ তাই না বি স্কোয়ারিকলো যেহেতু ফোর এ ছিল তাহলে আমি বি স্কোয়ার ইকলো লিখতে পারি ফোর ইনু নাইন বাই টু এই যে এর জায়গায় নাইন বাই টু বসিয়ে দিলাম টু আর ফোর কাটা গিয়ে থাকে হচ্ছে আমাদের টু তার মানে টু ইন্টু নাইন মানে হচ্ছে এইটিন তার মানে বি স্কোয়ার মানে হচ্ছে তাহলে আমি বসিয়ে দিই এক্স বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বাই হচ্ছে বি স্কোয়ার টু তাহলে এক্স বাই হচ্ছে আমাদের এ হচ্ছে নাইন বাই তাহলে এ কত হবে এ যদি নাইন বাই হয় তাহলে করলে হবে হচ্ছে এইটি মানে যদি স্কোয়ার করে দিই তাহলে নাইন স্কোয়ার মানে হচ্ছে এইটি ওয়ান এইটি ওয়ান বাই ফোর এইটি ওয়ান বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে আমাদের কত এইটিন ইকোয়ালটা হচ্ছে ওয়ান ক্লিয়ার এটা এখন এটাকে যদি উল্টায় দাও এইটি ওয়ান বাই ফোর উল্টায় দিলে ফোর চলে যাবে উপরে মানে এরকম আর কি এটা আমাদের অ্যান্সার ফোর এক্স স্কোয়ার বাই এইটি ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এইটিন ইকোয়ালটা হচ্ছে ওয়ান সো এটা হচ্ছে ফাইভের ওয়ান তো ফাইভের ওয়ান যদি আমি অ্যান্সারটা দেখি হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যান্সার বোঝা গেলো ওরা যা দিচ্ছে দিয়েছে সেটাকে তুমি যে সলভ করবা সমাধান করবা তোমার মতো করে তুমি চাইলে কি করতে পারতো এই যে ইয়ের জায়গায় হচ্ছে আমি এখানে কত ওয়ান বাই থ্রি বসিয়েছি এখান থেকে এ স্কোয়ার বের করে বা এখান থেকে বি স্কোয়ার বের করে এই যে বি স্কোয়ার ওয়ান বাই থ্রি মানে হচ্ছে ওয়ান বাই নাইন আর এখানে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার এখান থেকে বি স্কোয়ার বের করে তুমি এখানেও বসাতে পারতো দেন এখান থেকে এ আসতো তা আমি ইজিটাই করলাম আসলে এখানে যেহেতু বি স্কোয়ার আছে এখানেও বি স্কোয়ার আছে এখান থেকে বি স্কোয়ার বের করে বি টু হচ্ছে ফোরে আমি বি স্কোয়ার জায়গায় বসালাম হচ্ছে ফোর এ আর নিজে ছিল এ স্কোয়ার এ কাটা গিয়ে থাকলো হচ্ছে ফোর বাই এ দেন আমি এখান থেকে ক্যালকুলেশন করে এ বের করে ফেললাম ফোর বাই এটাকে এ পাশে নিয়ে আসলাম আর ওয়ান বাই নাইনটাকে এ পাশে নিয়ে গেলাম দেন এখানে রসাই করলাম পেয়ে গেলাম হচ্ছে আমরা কত এইট বাই নাইন এ পাশে ফোর বাই এ ফোর আর এইট কাটাকাটি করে টু থাকলো তার মানে ওয়ান বাই এ করলো হচ্ছে টু বাই নাইন তার মানে এ টু হচ্ছে নাইন বাই টু তার মানে এ স্কোয়ার ইকোল্টু হবে হচ্ছে নাইন বাই টু হোল স্কোয়ার এ স্কোয়ার বসালাম বি স্কোয়ার বসালাম যখন আমি এ পেয়ে গেলাম এটাকে আবার এখানে বসায় দিলাম এই যে বিস্কোয়ার টু ছিল কত এইট এ তাই না বিস্কোয়ারিগুলো এইট এ সরি বিস্কোয়ার ইকোয়াল টু হ্যাঁ বিস্কোয়ারিগুলো ছিল ফোর এ এর জায়গায় হচ্ছে আমি একটু বসাই দিলাম দেন বিস্কোয়ার চলে আসলো পরেরটায় যদি যাই এখানে বলা হচ্ছে ই দেওয়া আছে আর তক্ষ দেওয়া আছে এটা আরও ইজি অক্ষ মানে কি আমাদের মেজর এক্সিস্ট মানে টু এ মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে তো এতটুকু হচ্ছে আমাদের এ আবার এতটুকু হচ্ছে এ তাহলে হচ্ছে আমাদের টু এ তাহলে টু এ ইকোয়াল টু হচ্ছে আমাদের টুয়েলভ তাহলে টু এ ইকাল টু যদি আমি টুয়েলভ ধরি তাহলে কিন্তু আমাদের এ চলে আসবে তাই না আর এ চলে আসলে আমি কী বের করতে পারবো এ চলে আসলে হচ্ছে আমি বি বের করতে পারবো সো আমি লিখবো হচ্ছে এখন এখানে ফাইভের টু নাম্বার ফাইভ বাই টু নাম্বারে দেওয়া আছে ইকোয়াল টু ওয়ান বাই থ্রি সো ই ইকাল টু ওয়ান বাই থ্রি ঠিক আছে এটা সমস্যা নেই আর টু এ ইকোয়াল টু হচ্ছে টুয়েলভ অতএব এ ইকাল টু হচ্ছে সিক্স তাহলে আমরা এখন এখানে বসাবো ই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার এখান থেকে বের করতে হবে বি তাই না বি বের করতে হবে এ যেহেতু আমরা জানি তাহলে আমি এটা এটা এই কাজ করি যে ই স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড হচ্ছে এ স্কোয়ার মানে আমি এ স্কোয়ার লসা নিলাম আর কি এ স্কোয়ার তাহলে এখানে ওয়ান আছে এ আছে মাইনাস বি কে পাশে নিয়ে আসি তাহলে হবে হচ্ছে এ স্কোয়ার ই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আর কি দেন মাইনাস কে পাশে নিয়ে আসো মানে আমি এ স্কোয়ারটাকে এখানে নিয়ে আসলাম মাইনাস বি স্কোয়ারটাকে পাশে নিয়ে আসো আর এ স্কোয়ার স্কোয়ারটাকে পাশে নিয়ে যাও তাহলে হবে হচ্ছে বি স্কোয়ারকে পাশে আনলাম যেহেতু বি স্কোয়ার বের করতে হবে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার ই স্কোয়ার দেন আমরা এখান থেকে যদি এ স্কোয়ার কমন নেই বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ওয়ান মাইনাস ই স্কোয়ার তো এই যেটা পেলাম না আমরা এই মাত্র এটাকে তুমি একটা ফর্মুলা হিসাবে ইউজ করতে পারো মানে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ওয়ান মাইনাস ই স্কোয়ার তাহলে তোমার এই যে এতখানি করা লাগবে না সো এটা আমাদের আমাদের ইসেন্ট্রিসিটির ফর্মুলা মানে উৎকেন্দ্রিকতা সূত্র এখান থেকে বিস্কোয়ার বের করলাম সো এটাকে ফর্মুলা হিসেবে ইউজ করতে পারো কোনো সমস্যা নেই কারণ আমরা যখন ফর্মুলা প্রুভ করেছিলাম এই যে এই ফর্মুলাটা তখন কিন্তু বি স্কোয়ার ইকোলো এটা এটা ধরেছিলাম মানে এই যে এই জায়গায় ওয়াই স্কোয়ারের নিচে কিন্তু আমাদের এটা এসেছিলো তাই না মানে প্রথম ক্লাসে যেখানে যেটা যে ক্লাসটাই হচ্ছে আমরা এই ফর্মুলাগুলো প্রুভ করেছিলাম সেখানে আমাদের এই যে বি স্কোয়ার ইকলো ছিল এইটা এটার জায়গায় হচ্ছে আমরা বি স্কোয়ার ধরেছিলাম আর কি এই যে স্যার ধরতেই পারো তো এর জায়গায় এখন বসায় দেবো হচ্ছে আমরা সিক্স সিক্স স্কোয়ার ওয়ান মাইনাস ই ই কত বসাবো ই হচ্ছে ওয়ান বাই থ্রি মানে হচ্ছে ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন হয়ে যাবে ক্লিয়ার মানে এর জায়গায় হচ্ছে আমরা বসিয়েছি ওয়ান বাই থ্রি থার্টি সিক্স এটা তাই না আর এখানে নিচে হচ্ছে নাইন মানে আমি নয় লশা করে নিলাম নাইন আর এখানে ওয়ান আছে যেহেতু নয় নয়ের নয় মাইনাস এখানে ওয়ান তাহলে এখানে নাইন মাইনাস ওয়ান হবে হচ্ছে এইট এইট হবে ওখানে থার্টি সিক্স থার্টি সিক্সকে আমি নাইন দিয়ে কাটতে পারি হবে হচ্ছে ফোর তাহলে ফোর মানে হচ্ছে আমাদের থার্টি টু তার মানে বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে থার্টি আর এ ইকোয়াল টু হচ্ছে থার্টি সিক্স তাহলে এ স্কোয়ার কত হবে এ স্কোয়ার হবে হচ্ছে এ টু হচ্ছে সিক্স তাহলে এ স্কোয়ার হবে থার্টি আর বি স্কোয়ার থার্টি তাহলে এখানে এ স্কোয়ার বসায় দিবা কত এ হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে থার্টি সিক্স আর ওয়াই স্কোয়ার বাই হচ্ছে আমাদের বি স্কোয়ার মানে হচ্ছে টু হচ্ছে এই আমাদের অ্যান্সার থার্টি সিক্স আর হচ্ছে থার্টি টু হ্যাঁ অ্যান্সার ঠিক আছে এই আর কি তো বইতে হচ্ছে থার্টি সিক্স আর থার্টি এইটের লসাগু নিয়েছে তারা থার্টি এই সিক্স আর থার্টি টু এর লসাগু তো লসাগুটা মনে হয় আর টু এইট এইট এরকম কিছু আছে আর কি মানে দুশো অষ্টআশি তারপর সে লসাগু নিয়ে দেওয়ানো হচ্ছে তারা মানে এরকম লসাগু আসে হচ্ছে টু এইট এইট টু এইট এইট তাহলে এখানে আছে থার্টি সিক্স তাহলে এই যে টু এইট এইট তার মধ্যে থার্টি সিক্স যায় হচ্ছে আটবার তাহলে এটা হবে উপরে হবে এইট এক্স স্কোয়ার এখানে এইট এক্স স্কোয়ার আর টু এইট এইট তার মধ্যে থার্টি টু যাই হচ্ছে নয় বার তাহলে এটা হবে হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান দেন হচ্ছে আমরা এইট টু এইট এইটকে এপাশে নিয়ে যাব তাহলে এরকম চলে আসবে ইকোয়াল টু টু এইট এইট বইতে অ্যান্সারটা হচ্ছে এভাবে লিখেছে তুমি চাইলে এভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই মানে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা করে এলসিএম নেই তারপর লেখে আর কি এভাবে লেখে এর পরেরটা যদি আমরা যাই পরেরটা বলা হচ্ছে উপকেন্দ্র দেওয়া আছে মানে হচ্ছে এই যে উপকেন্দ্র হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা জিরো আর উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে তাই না উপকেন্দ্রিক লম্ব মানে হচ্ছে আমাদের লেটাস্ট একটাম মানে হচ্ছে টু বি স্কোয়ার বাই এ ক্লিয়ার টু বি স্কোয়ার বাই এ এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের এই যে এরকম এরকম উপবৃত্তের আমাদের এরকম যদি উপবৃত্ত হয় তাহলে তার ফোকাস হচ্ছে আমাদের প্লাস মাইনাস এই কমা জিরো তাই না এটা মাইনাস এই কমা জিরো আর এটা হচ্ছে আমাদের প্লাস এই কমা জিরো তাহলে আমাদের প্লাস মাইনাস এই কমা জিরো হচ্ছে এটার কি উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস তো আমাদের এই যে উপকেন্দ্রটা যেটা দেওয়া আছে আর কি ফাইভের ফোর নাম্বারে আচ্ছা ফাইভের থ্রি নাম্বার আমি করছি না কারণ ফাইভের থ্রি নাম্বার হচ্ছে ওয়ানের মতো আর কি একদম সেম ই দেওয়া হচ্ছে আর লেটাস্ট একটাম দেওয়া আছে আর কি একদম সেম সহজন্য করছি না ফাইভের ফোর উপকেন্দ্র দেওয়া আছে আমাদের প্লাস মাইনাস ওয়ান কমা জিরো মানে হচ্ছে আমাদের প্লাস মাইনাস এই কমা হচ্ছে জিরো তাহলে যেহেতু আমাদের উপকেন্দ্রটা এইরকম মানে প্লাস মাইনাস এই কমা জিরো তার মানে আমরা হচ্ছে উপকেন্দ্রটা এর উপবৃত্তটা এরকম ধরব তাই না এরকম হতো যদি এরকম থাকতো যে জিরো কমা প্লাস মাইনাস ওয়ান তার মানে জিরো কমা প্লাস মাইনাস কি বিই তার মানে আমাদের উ বা ইলিপসটা হচ্ছে এই যে এরকম এরকম হতো আর কি তাই না কারণ তার হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস হচ্ছে জিরো প্লাস মাইনাস বি তখন আমরা তার হচ্ছে উপকেন্দ্রিক লম্ব বা লেটাস্ট রেকটাম ধরতাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব বা লেটাস একটাম ধরতাম হচ্ছে টু এ স্কোয়ার বাই বি তাই না এটা খেয়াল করা লাগবে সো এটা থাকতেও পারে এটা প্লাস মাইনাস ওয়ান কমা জিরো না হয়ে জিরো কমা প্লাস মাইনাস কিছু একটা থাকতে পারে তখন আমাদের উপকেন্দ্রিক লম্ব বা রেটার সেক্টার আমরা ধরবো হচ্ছে টু স্কোয়ার বাই বি কিন্তু এখন এই ক্ষেত্রে আমরা উপকেন্দ্রিক লম্ব থ্রি রেডার সেক্টর কত ধরবো আমরা এই যে এইটা এটার জন্য হচ্ছে টু বি স্কোয়ার বাই এ তাহলে আমরা উপকেন্দ্রিক লম্ব ধরবো হচ্ছে টু বি স্কোয়ার বাই এ টু বি স্কোয়ার বাই এ এই টু কত থ্রি দেওয়া আছে এই আর কি সো এইটা উপকেন্দ্র দেখে আমরা বুঝবো যে আমাদের উপবিতটা কীরকম এই লিপসটা কীরকম তাহলে এখন দেখো এই যে এখানে হচ্ছে আমি যেহেতু প্লাস মাইনাস ওয়ান কমাস জিরো মানে হচ্ছে আমাদের এ ই এ ই কমা জিরো তার মানে এ ই ইকোয়াল টু আমি ওয়ান ধরতে পারি তাই না আমি লিখবো যে অতে এ ই ইকোয়াল টু হচ্ছে ওয়ান আবার টু বি স্কোয়ার বাই এ ইকোয়াল টু কত বলছে তারা থ্রি বলছে ওকে এখন আমরা এটা সলভ করতে হবে আর সলভ করার জন্য আমি এক একটা কথা বলেছিলাম যে যখন সলভ করতে আটকায় যাবা এই যে এই কোয়েশানটা নিয়ে নেওয়া তাহলেই হয়ে যাবে তাহলে এখানে আমি এই কোয়েশনটা নেই যে আমাদের ই স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার তাহলে এখন তুমি একটা টার্গেট করো আছে তুমি কি বের করবা তুমি কি এ বের করবো নাকি বি বের করবা আমি টার্গেট করলাম আমি এ বের করবো তাহলে যেটা করবো এখান থেকে ইয়ের ভ্যালু বের করে এখানে বসায় দিবো ক্লিয়ার এখান থেকে ইয়ের ভ্যালু বের করে এখানে বসায় দিব আর এখান থেকে বি স্কোয়ার ভ্যালু বের করে এখানে বসায় দিব তাহলে এ এ চলে আসবে মানে এখান থেকে লিখতে পারি যে বি স্কোয়ার টু হচ্ছে থ্রি এ বাই হচ্ছে টু মানে এই এটা এখানে গেলো আর টুটা গেলো নিচে বি স্কোয়ারে গেলো থ্রি এ বাই টু তাহলে বি স্কোয়ারের জায়গায় আমি থ্রি এ বাই টু বসাবো তাই না আর এই যে এখান থেকে ই বের করি ইকল্ট আসবো হচ্ছে ওয়ান বাই এ এই যে সরি ই না এ বের করবো ই বের সরি ই বের করবো ই ইকল্ট হচ্ছে ওয়ান বাই এ আচ্ছা ঠিকই ছিল মানে ইয়ের জায়গায় হচ্ছে আমি ওয়ান বাই এ বসাবো ক্লিয়ার এই যে একে নিচে নিয়ে গেলাম তাহলে ইয়ের জায়গায় আমি বসাই হচ্ছে এটা আমাদের একটা ইকুয়েশন ইকুয়েশন যদি ওয়ান ধরি এটা হচ্ছে ইকুয়েশন টু আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন থ্রি যেহেতু এখানে তিনটা আননন এ বি আর হচ্ছে ই তোমার তিনটা ইকুয়েশন লাগবে তিনটা ছাড়া তুমি সলভ করতে পারবে না তাহলে আমরা এই যেটা দেওয়া ছিল লেটাস্ট দেখলাম টু বি স্কোয়ার এ কোল টু থ্রি বি স্কোয়ার বের করলাম এখান থেকে প্লাস মাইনাস ওয়ান কমা জিরো তার মানে প্লাস মাইনাস এই কমা জিরো এ টু হচ্ছে ওয়ান ধরলাম তার মানে ই করলোচ্ছে ওয়ান বাই এ এখন এর ভ্যালু আমরা এখানে বসাবো বি স্কোয়ার ভ্যালু হচ্ছে আমরা এই যেখানে বসাবো এ চলে আসবে তাহলে আমরা ই এর জায়গায় বসাবো হচ্ছে কত আমরা ওয়ান বাই এ তাহলে এর জায়গায় যদি ওয়ান বাই এ বসে হয়ে যাবে ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাই না বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে আমি যেটা করবো বি স্কোয়ার ভ্যালু হচ্ছে থ্রি এ বাই টু বি স্কোয়ার জায়গায় বসাবো হচ্ছে থ্রি এ বাই টু থ্রি এ বাই টু নিচে হচ্ছে এ স্কোয়ার তাই না তো এই জিনিসটা কীরকম হয়ে যাবে আমি যদি বাকিটুকু এখানে করি এটা হয়ে যাবে এটা আসলে এরকম তাই না যে আমি যদি একটু বোঝাই যে এটা আসলে আমাদের থ্রি এ বাই টু মানে হচ্ছে থ্রি এ বাই টু ডিভাইড হচ্ছে এ স্কোয়ার তাই না তো এটা যদি মাল্টিপ্লাই করে দাও মানে গুণ করে দাও আগেও দেখেছিলাম একবার যে গুণ করে দিলে এটা এ স্কোয়ারটা হয়ে যাবে ওয়ান বাই এ স্কোয়ার তার মানে টু আসলে এ স্কোয়ারের কি পাশে চলে আসলো তাই না সব এটাকে লিখবো হচ্ছে এর পাশে ওয়ান বাই এ স্কোয়ারই থাকবে ওয়ান বাই এ স্কোয়ার ইকল দেখানো হবে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি এ বাই হচ্ছে টু এ স্কোয়ার তাই না এরকম হয়ে যাবে এখানে একটাই এখানে একটাই কাটা যাবে তো কাটা গেলে এখানে থাকে হচ্ছে ইকুয়াল টু ওয়ান বাই থ্রি বাই হচ্ছে টু এরকম আর কি থ্রি বাই টু একটা এ একটাই কাটা গেল এখন এখানে আমরা লসাগু নিয়ে নিব এলসিএম নিব তাহলে হবে হচ্ছে টু এ যদি এলসিএম নিই তাহলে এখানে ওয়ান আছে টু এ হবে মাইনাস হবে হচ্ছে থ্রি আর এরপর হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এখানে একটা এ আর এখানে একটা এ কাটি আমরা তাই না কাটলে থাকবে এখানে একটা এ থাকবে তাহলে আলটিমেটলি আমার থাকলেও হচ্ছে দেখে পাবো হচ্ছে আমি এখন এখানে লিখবো এখানে থাকা হচ্ছে ওয়ান বাই এ তো আমি এখানে করি বাকিটুকু যে ওয়ান বাই এ থাকে আর এর পাশে থাকে হচ্ছে টু এ মাইনাস থ্রি নিচে হচ্ছে টু টু এ মাইনাস থ্রি নিচে হচ্ছে টু এখন ক্রস মাল্টিপ্লাই করবো এই টু এর সাথে ওয়ান মানে হচ্ছে টু আর এ যাবে এটার সাথে মানে টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ ক্লিয়ার এটার এরকম আর কি মানে এর সাথে এটা মাল্টিপ্লাই করলাম সে টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ হবে এখন করতে হবে মিডল টার্ম তাই না সো এই টুকে যদি এপাশে নেই তাহলে মাইনাস টু হয়ে যাবে মানে টু এ স্কোয়ার এরকম হবে টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু ইকোয়াল টু জিরো এই আর কি মানে টুকে এ পাশে নিলে হবে হচ্ছে টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু তারপর সম্পূর্ণটাকে আমি এদিকে এনে জিরো লিখলাম আর কি এখন মিডল টার্ম করবো আর কি টু আর টু কত হবে ফোর তার মানে চারে একে চার মানে তোমাকে গুণ করে চার বানাতে হবে আর যোগ যোগ করে বানাতে হবে মাইনাস থ্রি তাহলে টু এ স্কোয়ার এটা হবে হচ্ছে মাইনাস ফোর এ দুই দুগুণে চার তো তাহলে চারে একে চার মাইনাস ফোর এ প্লাস এ মাইনাস টু জিরো মানে এই যে মাইনাস ফোর আর প্লাস এ মিলে মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমি কমন নিতে পারি হচ্ছে টু এ টু এ কমন নিলে এখানে থাকে একটা এ থাকবে আর এখানে থাকবে টু প্লাস ওয়ান কমন নিলে এ মাইনাস টু তাহলে হচ্ছে এ মাইনাস টু টু এ মাইনাস থাকবে আর হচ্ছে টু এ প্লাস ওয়ান থাকবে তার মানে এ মাইনাস টু অতএব এ ইকাল টু হচ্ছে টু আর থেকে টু এ প্লাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে টু ইকোয়াল মাইনাস ওয়ান তাহলে এই ইকোয়াল এ আর কি টু এ নিয়ে গেলাম নিচে তাহলে এই ইকাল টু মাইনাস হাফ এই টু টু আর হচ্ছে এই টু মাইনাস হাফ দুইটা এ পেলাম দুইটা এর জন্য আমরা দুইটা বি পাবো ক্লিয়ার দুইটা এর জন্য দুইটা বি সো আমাদের যেটা করতে হলো আসলে একটু প্রথম থেকে বলি যে উপকরণ দেওয়া ছিল প্লাস মাইনাস ওয়ান কমা জিরো প্লাস মাইনাস এ কমা জিরো তাহলে এই ইকোয়াল টু ওয়ান ধরলাম তাই না এই ইকোয়াল টু ওয়ান ধরলাম আর হচ্ছে উপকেন্দ্রিক লম্ব মানে হচ্ছে লেটাস একটা দেওয়া ছিল টু বি স্কোয়ার বাই এ টু হচ্ছে থ্রি এখান থেকে বি স্কোয়ার বের করে রাখলাম বি স্কোয়ার বসালাম হচ্ছে আমরা এই ফর্মুলা এখানে আর এখান থেকে এ ইকোয়াল টু ওয়ান তো ইকোয়াল টু ওয়ান বাই এ বসালাম হচ্ছে এই ইয়ের জায়গায় ওয়ান বাই এ স্কোয়ার হয়ে গেল দেন এটাকে আমরা সলভ করলাম তাই না এই যে আশা করি সলভটা বসা গেছে সলভ করে এ বের করলাম এখন জাস্ট হচ্ছে আমরা কী করব এই এটা বসায় দিব তাহলে হয়ে যাবে কোথায় বসাবো বিতে বসাবো পাবো হচ্ছে দুইটা বি তাই না সো বিতে বসাই এটা কিন্তু এর ভ্যালু তাই না এ স্কোয়ার না এ যদি টু হয় তাহলে এ স্কোয়ার হবে ফোর এ যদি মাইনাস হাফ হয় মানে এ নেগেটিভ হয় না আমরা পজিটিভই নিব তো এ হবে হচ্ছে ওয়ান বাই ফোর মানে এ আর বি হচ্ছে লেন্থ তাই না এ হচ্ছে এই যে এত হানি এইটুক তাই না এটুক হচ্ছে এ তাহলে এ যদি নেগেটিভ আসে আমরা পজিটিভই নিব বা এ স্কোয়ার তো পজিটিভই হয়ে যাবে তাহলে এখানে যদি আমরা এ প্রথমে টু বসাই এই টু কত বসাবো টু তাহলে বি কত আসে বি স্কোয়ার কত আসে খেয়াল করে দেখো বি স্কোয়ার ইকুয়াল আসবো হচ্ছে থ্রি ডট টু ডি বাই টু মানে এই যে এর জায়গায় টু বসালাম তাহলে কাটাকাটি গিয়ে আসে হচ্ছে আমাদের থ্রি বি স্কোয়ার হচ্ছে থ্রি আসে আবার এই টু বসাবো হচ্ছে আমরা হাফ বা মাইনাস হাফ বসার কোনো সমস্যা নেই তাহলে বি স্কোয়ার আসে হচ্ছে থ্রি তাহলে আমরা যেটা করবো এখন আমরা যেটা করব যে এর ভ্যালু এর ভ্যালু আমরা এখানে বসাই দিব বি স্কোয়ার এ কালো এ বাই টু তাই না এখন এর ভ্যালু আসলে হচ্ছে আমাদের দুইটা এ করলো টু আর হচ্ছে এ কালো মাইনাস হাফ তো আমরা নেগেটিভ নিব না ক্লিয়ার নেগেটিভ নেবো না কারণ এ এ হচ্ছে লেন্থ এই যে এই টু এ টুক হচ্ছে এ বা হচ্ছে এই টুক হচ্ছে এ এ হচ্ছে আমাদের লেন্থ সো আমরা এ কালোর জাস্ট টু নেবো তাহলে আমি যদি এ কালো টু বসাই এ কালোর টু তাহলে বি স্কোয়ার ই টু আসে হচ্ছে থ্রি এর জায়গায় টু বসাবো নিচে হচ্ছে টু 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 কাটা আসে হচ্ছে থ্রি তাহলে বি স্কোয়ার ইকোয়াল টু থ্রি আর এ ইকাল টু টু তার মানে এ স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে কত আসবে ফোর আসবে তাহলে ইকুয়েশনে বসাই আমরা এখন যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে আমাদের থ্রি ইকোয়াল টু ওয়ান এই আমাদের অ্যান্সার চাইলে লসাগু নিতে পারো থ্রি আর ফোর লসাগুর হচ্ছে টুয়েলভ টুয়েলভ তাহলে হচ্ছে তিন চারা বারো থ্রি এক্স স্কোয়ার হবে এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান দেন হচ্ছে এই টুয়েলভকে এখানে নিয়ে যেতে পারো তাহলে ভাবো হচ্ছে ইকোয়াল টু টুয়েলভ এই আমাদের অ্যান্সার ক্লিয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টুয়েলভ এটা এরপরে বলা হচ্ছে আমাদের পরের মেয়েটা ফাইভ নাম্বার যে ই দেওয়া আছে এটার মধ্যে ই দেওয়া আছে আর এত বিন্দুগামী তাহলে এত বিন্দুগামী মানে কি মানে এই পয়েন্ট দিয়ে আমাদের ইলিপসটা যায় তাই না তাহলে যেহেতু এত বিন্দুগামী এই পয়েন্ট দিয়ে আমাদের ইলিপসটা যাবে তাহলে আমরা যেটা করতে পারি এই পয়েন্টটা হচ্ছে আমরা এলিপসের ইকুয়েশানে বসা যেতে পারি আমরা যেটা করবো এখন ফাইভের ফাইভ মানে একদম ফাইভের একদম লাস্ট ম্যাচটা এখানে দেওয়া আছে ইকোয়াল টু হচ্ছে টু বাই রুট টু বাই ফাইভ আর এত বিন্দু দিয়ে যায় তাহলে আমাদের একটা ইকুয়েশন নেই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান সো সে হচ্ছে মাইনাস থ্রি কমা ওয়ান দিয়ে যায় মাইনাস থ্রি কমা ওয়ান তাহলে আমি এখানে মাইনাস থ্রি বসাবো এক্সের জায়গায় ওয়ান বসাবো হচ্ছে ওয়াই জায়গায় এ স্কোয়ার আর বি স্কোয়ারের একটা ইকুয়েশান পাবো আর তো জানি তারপর এই যে এই ইকুয়েশানটা লিখে সমাধান করে এ আর বের করবো তো আমি এখানে বসাই এক্স স্কোয়ারের জায়গায় বসাই হচ্ছে আমি মাইনাস থ্রি মাইনাস থ্রি হোল স্কোয়ার নিচে হচ্ছে এ স্কোয়ার ইকোয়াল টু ওয়াইয়ের জায়গায় বসা হচ্ছে ওয়ান প্লাস ওয়ের জায়গায় ওয়ান নিচে হচ্ছে বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান থ্রি স্কোয়ার হয়ে যাবে নাইন নাইন বাই এ স্কোয়ার ওয়ান বাই বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান এই আর কি আর এখানে ই আমরা জানি এখন আমি এই ফর্মুলাটা লিখি যে ই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার এ আর কি তো ইস ইস ই এর ভ্যালু হচ্ছে রুট টু বাই ফাইভ তাহলে আমি এখানে লিখবো হচ্ছে রুট ওভার টু বাই হোল স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এখন এখান থেকে লিখবো হচ্ছে আমি জু স্কোয়ার করে দিয়েটা হয়ে যাবো হচ্ছে কত টু বাই ফাইভ ইকোয়াল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এখান থেকে আমি বি স্কোয়ার অথবা এ স্কোয়ার যে কোনো একটা বের করে এখানে বসায় দিব সেটা ভালো হয় তাই না তো এখান থেকে আমি বি স্কোয়ার বাই স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আসি আর টু বাই ফাইভটাকে এ পাশে নিয়ে যাই তারপর ক্যালকুলেশন করি বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার আর এখানে ওয়ান মাইনাস টু বাই ফাইভ তাহলে যদি মাইনাস করো ওয়ান মাইনাস টু বাই ফাইভ এখানে কী চলে আসে ফাইভ লসাগু এখানে ওয়ান যেহেতু আছে এখানে ফাইভ আসবে মাইনাস টু তাহলে ফাইভ মাইনাস টু মানে হচ্ছে থ্রি থ্রি তাহলে এখান থেকে আমি বি স্কোয়ারটা বের করাটা বেটার কারণ হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে থ্রি বাই ফাইভ অতএব আমি লিখতে পারি হচ্ছে এখানে বি স্কোয়ার ইকোয়াল টু থ্রি এ স্কোয়ার বাই হচ্ছে ফাইভ আই আর কি তাই না কারণ এই যে এ স্কোয়ারটাকে আমি এখানে নিয়ে গেলাম এর পাশে বি স্কোয়ার ইক থ্রি স্কোয়ার বাই ফাইভ এখন বি স্কোয়ারের জায়গায় এটা বসাই দিব আমরা মানে বি স্কোয়ারের জায়গায় থ্রি স্কোয়ার বাই ফাইভ বসা আমরা এ স্কোয়ার বেরো করে ফেলবো এ স্কোয়ার বের করে ফেলব তাহলে আমি লিখি যে নাইন বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার জায়গায় বসাবো হচ্ছে থ্রি স্কোয়ার বাই ফাইভ এটাকে উল্টায় দিলে ফাইভ চলে যাবে উপরে মানে এখানে লিখতে পারি ফাইভটাকে এখন লসাগু নেই লসাগু থ্রি স্কোয়ার আসবে থ্রি স্কোয়ার তাহলে এখানে যেহেতু এ স্কোয়ার আছে আর এখানে থ্রি স্কোয়ার 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 কাটা থাকবে থ্রি থ্রি ইন্টু নাইন হচ্ছে কত যেহেতু উপরে এটা নাইন তাই না উপরে হচ্ছে এটা নাইন নাইন টোয়েন্টি সেভেন এখানে হবে হচ্ছে ফাইভ আর পাশে আমাদের কিন্তু ওয়ান ওয়ান লিখতে হবে তাহলে আমরা আলটিমেটলি পেলাম হচ্ছে এখানে টোয়েন্টি সেভেন এটা হবে হচ্ছে থার্টি টু হচ্ছে থার্টি হচ্ছে থ্রি হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি এখান থেকে থার্টি টু ইকোয়াল টু থ্রি এ স্কোয়ার অতএব এ স্কোয়ার টু হচ্ছে থার্টি টু বাই থ্রি এ স্কোয়ার কত আসলে আমাদের থার্টি হচ্ছে থ্রি ওকে দেন হচ্ছে আমরা বি স্কোয়ার বের করবো তার একটা ইকুয়েশনে যাই এই যে বি স্কোয়ার কী ছিল থ্রি এ তাই না তাহলে আমরা এখানে বসাই বি স্কোয়ার হচ্ছে থ্রি এ হচ্ছে ফাইভ তাহলে থ্রি আর এ স্কোয়ার এ আমি থার্টি থ্রি থার্টি টু বাই থ্রি থার্টি টু বাই থ্রি 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 কাটা তাহলে থাকবো হচ্ছে থার্টি টু বাই হচ্ছে ফাইভ এটা হচ্ছে বি স্কোয়ার খেয়াল রাখবো তুমি কি বি স্কোয়ার বের করলা নাকি এ স্কোয়ার বের করলা আমরা কিন্তু এখানে স্কোয়ার বের করেছি এ বের করি নাই তাই না অনেকে যেটা করে এখানে যেহেতু এ স্কোয়ার এই থার্টি টু বাই থ্রি এর জায়গায় বসাই দিয়ে আবার স্কোয়ার করে না আমরা কিন্তু এ স্কোয়ারই বের করেছি তাই না এটা খেয়াল রাখতে হবে অবশ্যই যে আমরা কি আসলে এ স্কোয়ার বের করলাম নাকি এ বের করলাম আমরা স্কোয়ারই বের করেছি এ দরকার নেই কারণ যেহেতু আমরা ইকুয়েশন বের করবো এ দরকার নেই কারণ ইকুয়েশন এখানে এ স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে সো এ স্কোয়ার বের করাটাই এনআফ তাই না বা যদি এখানে এ থাকতো মানে বি স্কোয়ার বের করলো থ্রি এ বাই ফাইভ তখন কিন্তু আমাদের আবার এখান থেকে এ বের করে এখানে বসানো লাগতো তাই না সো খেয়াল করবা যে তোমার কি বসাচ্ছ কি বসানো লাগবে আর কি আমরা বের করলাম তাই না মানে এ আর এ স্কোয়ার বি আর বি স্কোয়ার মধ্যে ভুল হয়ে যায় তো আমরা এখানে স্কোয়ার বের করলাম সো আমরা কী করলাম এখানে প্রথমে ই দেওয়া ছিল আমাদের আর বলা ছিল আমাদের এই ইলিপসটা এই পয়েন্ট দিয়ে যায় তাই না আমরা এখন হচ্ছে স্কোয়ার আর বি স্কোয়ার হচ্ছে ইকুয়েশনে বসাবো তাহলে যেহেতু এই পয়েন্টে যায় আমরা এক্সার এর জায়গায় বসালাম এটা এ আর বি এর জায়গায় বসানো যাবে না বসালাম হচ্ছে এক্স আর এর জায়গায় বসে আমরা লসাগো নিলাম আর এখান থেকে আমরা এই যে এই ইকুয়েশনটা অলওয়েজ লাগবে আমি আবারও বলি যদি কেউ এইসব মেতে আটকায় এই এই ফর্মুলায় আটকাবে মানে এই ফর্মুলা ইউজ করা লাগবে তোমার এখান থেকে ই দেওয়া ছিল ই লিখলাম লশাগর লশাগুড় একদিকে সব এনে বিস্কোয়ার অথবা এ স্কোয়ার যে কোনো একটা বের করো আমি আমি বিস্কোয়ার বের করলাম বিস্কোয়ার বের করে এখানে বিস্কোয়ার জায়গায় বসাইলাম রসা করে এ স্কোয়ার বের করলাম আবার এ স্কোয়ার এখানে বসাই দিয়ে এ স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের থার্টি টু বাই থ্রি এ স্কোয়ার জায়গায় আমি থার্টি টু বাই থ্রি বসিয়ে দিয়ে বি স্কোয়ার বের করলাম সে এখন যদি বসাই দিই এই ইকুয়েশানে তাহলে বের হয়ে যাবে হচ্ছে আমাদের ইলিপসের ইকুয়েশান তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে আমাদের থার্টি টু বাই থ্রি প্লাস ওয়াই স্কোয়ার হব হচ্ছে আমাদের বি স্কোয়ার বি স্কোয়ার থার্টি টু বাই ফাইভ থার্টি টু বাই ফাইভ এখন এটাকে ইকুয়াল টু ওয়ান এটাকে উল্টায় দেওয়া যায় তাই না থ্রি চলে যাবে উপরে মানে হচ্ছে থ্রি x স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে থার্টি টু প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে থার্টি টু টু হচ্ছে ওয়ান তো যেহেতু দুজনের নিচেই কত থার্টি টু তাহলে সবাইকে তুমি একটা কাজ করো থার্টি টু দিয়ে বা থার্টি টু লসা গুণাও লসা এখানে আসবো হচ্ছে থ্রি এক্স এখানে প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার টু হচ্ছে ওয়ান এবার থার্টি টুকে বাসে পাঠিয়ে দাও তাহলে হবে হচ্ছে টু থার্টি শেষ বা এটাকে বলে সবাইকে থার্টি টু দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া গুণ করে দেওয়া তাহলে এখানে থার্টি টু কাটাকাটি যাবে এখানে থার্টি টু কাটা যাবে আর এখানে থার্টি টু থাকবে সো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ বয়স বয়স্ক এগুলো থার্টি টু হ্যাঁ ঠিক আছে আমাদের অ্যান্সার ওকে সো এ হচ্ছে আমাদের ফাইভ এরপরে যাবো হচ্ছে আমরা সিক্স আর সেভেনের ম্যাথগুলো সেভেনের ম্যাথগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে